বাসচাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রুবেল পারভেজ নিহতের ঘটনায় পাঁচ দিন ধরে বিশ্ববিদ্যালয়ে আটকে থাকার পর আট লাখ টাকা ক্ষতিপূরণ নিয়ে সেলফি পরিবহনের ১৫টি বাস ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার রাতে বাসগুলো ক্যাম্পাস ছাড়ে। সেলফি পরিবহন কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আবদুল্লাহ হেল কাফি সহ কয়েকজন আলোচনায় বসেন। দীর্ঘ আলোচনার পর আট লাখ টাকা ক্ষতিপূরণে উভয় পক্ষ সম্মত হলে বাসগুলো ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে অধ্যাপক আবদুল্লাহ হেল কাফি জাগোনিউজকে বলেন, সেলফি পরিবহনের মালিক পক্ষের সঙ্গে আলোচনার পর আট লাখ টাকা ক্ষতিপূরণের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি নিহতের পরিবারকে সরকারি খাত থেকে আরও পাঁচ লাখ টাকা দেওয়া হবে। Now you're someone new, they can't.